মা হতে চেয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায় ইডি চার্জশিটের সামনে আসছে একের পর এক অপ্রকাশিত তত্ত্ব যা দেখে চক্ষু চরম কাজ সকলে বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন সংবাদ ত্রিনয়নের সঙ্গে এসএসসি দুর্নীতি মামলায় সোমবার পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে একশো বাহাত্তর পাতার চার্জশিট জমা দিয়েছে ইডি যেখানে এই দুজনকে একাধিক ধারায় অভিযুক্ত করা হয়েছে এই চার্জশিটে উঠে আসছে একাধিক অজানা তথ্য অর্পিতার মা হতে চাওয়া থেকে থাইল্যান্ড ভ্রমণ সমস্ত তথ্য উঠে আসলো ইডির মা হতে চেয়েছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত অর্পিতা বলেই দাবি ইডি। আর তার জন্য প্রয়োজনীয় নো অবজেকশন লেটার দিয়েছিলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আদালতে পেশ করা চার্জশিটে এমনই দাবি করেছে ইডি এই সংক্রান্ত তথ্য তদন্তকারী সংস্থা অর্পিতার ফ্ল্যাট থেকে উদ্ধার করেছে বলেও দাবি করা হয়েছে সোমবারই আদালতে চার্জশিট পেশ করে ইডি ওই চিঠিতে পার্থ অর্পিতা ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু বলে উল্লেখ করেছেন একই সঙ্গে জানিয়েছেন অর্পিতার সন্তান দত্তক নিলে তার কোনো আপত্তি নেই সেই সঙ্গে উঠে আসছে আরো এক চাঞ্চল্যকর তত্ত্ব প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সাথে থাইল্যান্ডে গিয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায় তবে ঠিক কতবার অথবা কবে সেই সফরের কথা আদালতে পেশ করা চার্জশিটে উল্লেখ করেননি তদন্তকারী সংস্থা এমনই সূত্রের খবর পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদটি নয় সত্যের সাথে মানুষের পাশে